আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাউনী উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম শ্রেণী ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিক্স টু বিষয়ের প্রথম পত্র বিষয়টি আলোচনা করব। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, অধ্যায় তিন। আমার অধ্যায়ের নাম হচ্ছে ওহমের সূত্র প্রয়োগ। এই ওহমের সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা জানতে পারবো, এখানে শিক্ষণফল হচ্ছে ওহমের সূত্র ব্যক্ত করা, দুই ওহমের গাণিতিক সমীকরণ। ওহমের সূত্র, আমরা প্রথমে আসি ওহমের সূত্রটি কি। নির্দিষ্ট তাপমাত্রায় একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান উক্ত পরিবাহীর বিভব পার্থক্যে সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। আমি তোমাদের ওহমের সূত্রটি আরেকবার বলছি। নির্দিষ্ট তাপমাত্রা একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান উক্ত পরিবাহীর বিভব পার্থক্যে সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের বেলায় সেটা ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। এক্ষেত্রে আমরা এখন আবার দেখব ওহমের গাণিতিক সমীকরণ। এবার আমরা দেখব ওহমের গাণিতিক সমীকরণ। আমরা জানি ওহমের তিনটি গাণিতিক সমীকরণ আছে, একটি হচ্ছে ভোল্টেজের, একটি কারেন্টের, আরেকটি হচ্ছে রেজিস্ট্যান্সের। এক নম্বর সমীকরণ হচ্ছে ভোল্টেজের গাণিতিক সমীকরণ বা সূত্র, ভি সমান আই আর। এখানে ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। ভি এর সাথে এখানে আই আর গুণ অবস্থায় আছে। দ্বিতীয় সমীকরণটি হচ্ছে কারেন্টের সমীকরণ বা কারেন্টের গাণিতিক সূত্র। এখানে আই সমান ভি বাই আর। আমরা জানি আই সমান কারেন্ট, ভি সমান ভোল্টেজ এবং আর সমান রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজ রেজিস্ট্যান্স ভাগ অবস্থায় রয়েছে। তিন নম্বর সূত্রটি হচ্ছে ওহমের রেজিস্ট্যান্সের গাণিতিক সূত্র, আর সমান ভি বাই আর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি খুব সহজভাবে সহজ পদ্ধতিতে বোঝাচ্ছি এটা মনে রাখার জন্য। এখানে আমরা যদি একটা ত্রিভুজ মনে করি, ত্রিভুজে ভি যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে ভি সমান কি আছে এখানে? আর আই। আর সমান ভি বাই আই। ভি ইকুয়াল টু এখানে আর কি অবস্থায় আছে? আর এর সাথে গুণ অবস্থায়। আবার যদি আই ধরি, তাহলে আই সমান ভি বাই আর। যদি আমরা এই ত্রিভুজটা মনে রাখতে পারি, তাহলে ওহমের গাণিতিক যে সমীকরণগুলো আছে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। এই পর্যায়ে আমরা কি কি শিখলাম? ওহমের সূত্র কি, ওহমের গাণিতিক সূত্র কি। আমি আরেকবার তোমাদের বলি, ওহমের সূত্র নির্দিষ্ট তাপমাত্রা একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান উক্ত পরিবাহীর বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। আর ওহমের গাণিতিক সমীকরণ হচ্ছে তিনটি, একটি ভোল্টেজের, একটি কারেন্টের, আর একটি হচ্ছে রেজিস্ট্যান্সের। ভোল্টেজের বেলায় ভি সমান আই আর, আই সমান ভি বাই আর এবং আর সমান ভি বাই আই। আজকে আমরা এই পর্যন্তই শিখব এবং এর মাধ্যমে আমি আরো কিছু গাণিতিক সমস্যা তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব। তোমরা অবশ্যই সবাই খাতা খুলবে এবং খাতার মধ্যে এগুলো করবে। এক নম্বর দেখো, কোন বর্তনীতে সাপ্লাই 15 ভোল্টেজ এবং বর্তনীর কারেন্ট 20 মিলি অ্যাম্পিয়ার হলে বর্তনীর রেজিস্ট্যান্স নির্ণয় করো। এখানে মিলি অ্যাম্পিয়ার হবে। বর্তনীর রেজিস্ট্যান্স নির্ণয় করো। আমরা জানি ওহমের সূত্রে রেজিস্ট্যান্সের সূত্রটি হচ্ছে আর সমান ভি বাই আই। সেক্ষেত্রে এখানে আমাদের ভি এর মানও দেওয়া আছে, ভোল্টেজ ভি সমান 15 ভোল্ট, কারেন্ট আই সমান 20 মিলি অ্যাম্পিয়ার। আমরা এখানে 20 মিলি অ্যাম্পিয়ারকে যদি অ্যাম্পিয়ারে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে 1000 দিয়ে এই 20 মিলি অ্যাম্পিয়ারকে ভাগ করলেই আমরা আর অ্যাম্পিয়ারে নিয়ে আসতে পারবো। এখানে আমাদের উত্তর এসেছে 0.02 অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে আমরা এখানে আই এর মান পাচ্ছি 0.02 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজের মান দেওয়া আছে আমাদের 15 ভোল্ট। যদি যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স চলে আসবে 750 ওহম। বন্ধুরা,
তোমরা সবাই এতক্ষণে ওহমের সূত্র সম্পর্কে জেনেছো, ওহমের সূত্রের সমীকরণগুলো সম্পর্কে জেনেছো এবং গাণিতিক কিছু সমস্যা সম্পর্কেও জেনেছো। আজকে আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব, কোনো বর্তনীর 10 ওহ একটি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে বর্তনীর সাপ্লাই ভোল্টেজ নির্ণয় করো। এক্ষেত্রে আমরা কি নির্ণয় করব? ভোল্টেজ নির্ণয় করব। ওহমের সূত্রের সাহায্যে আমরা ভোল্টেজ নির্ণয় করব। এটি তোমাদের সবার বাড়ির কাজ থাকবে। আমি আশা করি তোমরা সবাই আমার আজকের আলোচনা সম্পর্কে অবগত রয়েছো। এই বলে আজকের ক্লাস আমি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।